খবর নিয়ে চলো। হ্যাঁ কি গো, চলো না, বার্থডে গিফট তো দিলে না, কি ব্যাপার? এই যে এই ছোঁয়াটা, কি আমার কিছু বলো, নিয়ে যাওয়া রেডি হবো। হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? দেখতে পাচ্ছ আমি বিন্দাস আছি। এখন হচ্ছে বিকেলবেলা, শাড়িটাই পরে আমি লক্ষ্মী মতো বসে আছি, কারণ আমার শাশুড়ির বড় অবজেকশন যে আমি শাড়ি পরতেই চাই না, আমি নাইটি পরে থাকি সবসময়। মা কি করতে হবে আর, ঘুমাতে হবে? ও বাবা, এখন এই যে দুই হনুমান মিলে কলা খাচ্ছে, একটা লেজ আছে একটা লেজ নেই, বলে আমার লক্ষ্মী পাখি রে। তুমি হাতে কি পড়েছো একটু দেখাও তো, দেখাও একটু। এটা কার চুরি? তোমার চুরি? তুমি মেয়ে সেজেছ? হ্যাঁ তাই, হনুমান কলা খাচ্ছে নাকি? বেজার এক হনুমান কলা খাচ্ছে। তো বন্ধুগণ, শুনতেই তো পারলে, আমরা এখন যাবো গম ভাঙাতে। আমার শাশুমা হুকুম দিয়েছে এখন গম ভাঙাতে যেতে হবে। আমাদের আটা ফুরিয়ে গেছে, তিন চার দিন হয়ে গেল, তিন চার দিন ধরে ভাতই খাচ্ছি রাত্রিবেলা। অবশ্য আমি ভাতই খাই, আমি রুটি খাই না। তো এখন গম ভাঙাতে যাবো বিকেলবেলা, গম ভাঙাতে। তো চলো রেডি হতে যাই। কত টাকা দিলে? 50 টাকার কি করবো? আর খাবার খাওয়ার পয়সা দেবে কিনা দেখে কি দিলাম? 50 টাকা কোনো খাবার হয় জগতে? বুঝলে বন্ধুগণ, এই যে 50 টাকা হাতে ধরিয়ে দিল, 50 টাকা দিয়েছে গম ভাঙাতে, আর 50 টাকা দিয়েছে খাবার খেতে। 50 টাকা কোনো খাবার হয় তোমরাই বলো। 50 টাকার কাছে দিয়েছে। এত জ্বালাতন করে ছেলেটা, একা একা পারিস না যেতে পারতো? তুই পারিস? তো যা পড়া ছিল, মানে যে শাড়ি পড়া ছিল, তারপর একটু লিপস্টিক ঘষে নিয়েছি, আর এই চাদরটা হয়ে গেছে আমার রেডি হওয়া। তো এখন যাওয়া যাক, চলো। এই যে আমাদের গমের বস্তা, গমের ব্যাগ, গম নিতে হবে। আমার চটিটা কোথায়? এই টেবিলের নিচে রে, নোংরা লেগে গিয়েছে। এই ব্যাগ না, ব্যাগ না, তুমি না পড়ে। চল চল চল, হ্যাঁ উঠছি চলো। তো আমরা চলে এসেছি গম ভাঙানোর দোকানে। কি বলছে, আজকে দেবে না? আমাদের 4-5 দিন রুটি খায় না, খারাপ হয়ে যাচ্ছে মাথা সবার। ওর মধ্যে তেল ভাঙাই ওইটাই, আর গম ভাঙাবে কোনটাই, আর ওইটা কোন কাজে লাগে? ওইটা পরে আসবো। কত করে গম ভাঙাতে দেওয়া হয়ে গেছে বললে একটু পরে আসো,
একটু পরে আসো বললো, তুমি ভাঙাবে তারপর রেডি হবে তারপরে নিয়ে যাবো। তো এখন খাচ্ছি চপ, এই কাকারা খুব সুন্দর চপ বানায়, ওখান থেকে চপ খাবো আর নিয়ে যাবো। এখন আমরা আছি দত্তপুলিয়া, দত্তপুলিয়া বাজারে আছি এখন। এগুলো আলুর চপ না, এটা সবজির চপ, এটা আর লঙ্কা কয় আর বেগুন। সেখানে এই কাকাটা লাইট চপ ভাজছে, সেখানকার চপের দারুণ টেস্ট, বেগুনি ভাজছে এগুলো। তো গম বাগানো হলো, হ্যাঁ গম বাগানো হয়ে গেছে আমাদের। এখান থেকে দেবো আটটা, এই হলার করে ভাঙিয়েছে। ও ব্যাগের মধ্যে আছে যা আছে, ধরে না ধরে না, শোনা হ্যাঁ বকা দেবে, এই যার দোকান সে বকা দেবে, ধরো না। তো দত্তপুলিয়া থেকে চলে এসেছি এই দোকান থেকে, এখন আটা নেবো, আটা নিয়ে তারপরে বাড়ি যাব। আমাদের ফাইনালি গম ভাঙানো হয়ে গেছে, চল বাজারে দাঁড়াতে হবে। তো হ্যাঁ দরকার আছে, ছেলের প্যাম্পাস নিতে হবে, একটা আছে, আর শুকনো লঙ্কা নিতে হবে। তো আটার ব্যাগ নিয়ে বাড়ি চলে এসেছি, 7 কেজি হয়েছিল গম, আটা মনে হয় কতটুকু হয়েছে কি জানি, হ্যাঁ হ্যাঁ 7 কিলো হয়েছে। হ্যাঁ দেখো আটা, এই যে আটা, কি গরম বাবা কেবলই ভাঙিয়েছে। আর মা দিচ্ছে সন্ধে, সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে তুলবে এখন। আজকে রাত্রে রুটি খাওয়া না ভাত খাবা? রুটি কড়াইশুটিগুলো কি করবা? কড়াইশুটিগুলো ও আজকে বলছে আজকে করতে হবে না, আজকে নাকি পেট ভালো না, কালকে করবো। আর এই যে সেই চপের দোকান থেকে চপগুলো নিয়ে এসেছি, এখানে লঙ্কার চপ আছে, আর কি বললো একটা যে সবজির চপ না কি বলে ওই দোকানটার, হ্যাঁ সেই চপ, মানে চপগুলো খুব সুন্দর, দারুণ চপ। নাও না নাও, সন্ধ্যা তুলে দাও, আর কতক্ষণ থাকবা ঠান্ডার মধ্যে, তুলে দাও। কি করছো তুমি, এটা কি খাবা আজকে বলো? গম ভাঙালে রুটি খাবা না? আমার বরের আজকে পেট ভালো না, মেন কথা। আজকে আমাদের প্ল্যান ছিল মটর, মানে কড়াইশুটির কচুরি বলে কচুরি করার, সকালবেলা নিজে হাতেই ওই সব বেঁচে কুটে পরিষ্কার করে রেখেছে, তা আজকে আর হবে না করা সেটাই বলছে। আর এদিকে গম ভাঙিয়ে আনলাম, দেখি কি একটা করি। তো দেখতেই পারলে আমাদের গম টন ভাঙিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। ঠিক আছে করো। তো গম নিয়ে, গম ভাঙিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। তো শাশুমা এখন সন্ধ্যা দিচ্ছে, আমি এখন এই কাপড় চোপড় ছাড়বো, তারপরে 8টার দিকে যাব রান্না করতে। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, যাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই আবার দেখো ভিডিও চালে পরে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।